हेलो व्यूअर्स, आज के आमी तुम्हारे संगे करब क्लास टेनर खूब इम्पोर्टेंट 10 वन मार्कर क्वेश्चन समाधान कोऑर्डिनेट जियोमेट्री थे। तार आगे जोगुलि चैप्टर छिल सबगुलि थे वन मार्कर क्वेश्चन पोस्ट कर देवा होयेछे। एमसीक्यू टाइप सबगुलि चैप्टर थे पोस्ट कर देवा होयेछे, ठीक है। जदि ना देखे थाको देखे निते पारो। ताहले एखाने प्रथम क्वेश्चनटा कि बोलछे देखो, बोलछे आमादेर एकटि बिंदु दिए दिएछे, बिंदु स्थानांक दिए दिएछे एखाने ए प्लस बी এবং আমাদের দিয়ে দিয়েছে এ মাইনাস বি এবং বলছে তার এক্স অক্ষ থেকে তার দূরত্ব কত। মিন্স আমরা একটা জানি, আমরা একটা অক্ষ এঁকে নিলাম, ঠিক আছে। এখানে কী কী থাকে আমাদের, এক্স থাকে, এক্স ড্যাশ থাকে, ওয়াই থাকে অ্যান্ড ওয়াই ড্যাশ থাকে, ঠিক আছে। এখান থেকে ধরে নাও একটা বিন্দু আছে এই জায়গায় যার দূরত্ব হলো 4.3। মিন্স কি, আমরা এক্স এর মান যদি এখান থেকে দূরত্ব গুণি তাহলে এখানে এত্তি কত ঘর আসলো, 4 ঘর আসলো, এবং উপর দিকে এটা কত ঘর গেল, 3 ঘর গেল। এবং যদি বলে এটা আমার কি প্রথম যদি বলে এখানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, তাহলে কি করব এখান থেকে এতটুকু দূরত্ব কত হবে, 4ই হবে, কারণ এখানে 4, তাহলে এখানে 4 হবে, তাহলে ওয়াই দূরত্ব কত হবে, 4 হবে। আর এক্স এর দূরত্ব কত হবে এখানে, ঠিক আছে, ওয়াই অক্ষ থেকে দূরত্ব তো 4, ঠিক আছে। আর এক্স অক্ষ থেকে মিন্স এখান থেকে এতটুকু দূরত্ব এখানে কত আছে, 3 আছে, তাহলে 3 হয়ে যাবে। এবার সেম মানটা যদি আমার এখানে দিয়ে দিত, ঠিক আছে, এখানে যদি মানটা আমাদের দিয়ে দিত যে এ প্লাস বি কমা এ মাইনাস বি, এর বলছে এক্স অক্ষ থেকে দূরত্ব, মিন্স কি প্রথম জানি এখানে এতটুকু দূরত্ব গেল, ঠিক আছে, যেটা হলো এটা, তারপরে এখানে উপরে উঠলো, মিন্স কি এই দূরত্বটা, ও তাহলে আমাদের কি এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে এটা কত দূরত্ব গেল, এ মাইনাস বি দূরত্ব পর্যন্ত গেল। তাহলে কী হবে, সিম্পলভাবে এক্স অক্ষ থেকে তার দূরত্ব হবে কী হবে, এক্স অক্ষ থেকে তার দূরত্ব হবে এ মাইনাস বি, এটাই হবে আমাদের নির্ণয় আনসার, ঠিক আছে। একদম সিম্পলভাবে তাহলে আমাদের কি প্রথম কোয়েশ্চেনটা সমাধান হয়ে গেলো। তাহলে আবার দেখে নেওয়া যাক 2 কোয়েশ্চেনটা, বিন্দু দুটি দূরত্ব আমাদের, দুটো বিন্দু দিয়ে দিয়েছে, আমাদের বলছে দুটো বিন্দুর দূরত্ব বের করতে, দূরত্বের ফর্মুলা তো আমরা জানি, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। দেখো আমাদের দুটি বিন্দু দিয়ে দিয়েছে কি, একটা দিয়ে দিয়েছে আমাদের 1-3 এবং অপরটা দিয়ে দিয়েছে 8-3, ঠিক আছে। আমাদের দুটো বিন্দু দিয়ে দিয়েছে এবং দুটো বিন্দুর মধ্যে আমাদের কী বের করতে বলছে, দূরত্ব বের করতে বলছে। দূরত্বের ফর্মুলা আমরা কি জানি, কি আমাদের দূরত্বের ফর্মুলাটাকে লিখে নিই, ঠিক আছে। দূরত্বের ফর্মুলা ইজ ইকুয়াল টু রুট অফ আর, ঠিক আছে, এক্স টু আমাদের কি হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, ঠিক আছে। আর এখানে একক, সিম্পলভাবে আমাদের হয়ে যাবে কীভাবে দূরত্বের ফর্মুলা, দেখো আমাদের এক্স টু কত আছে, এক্স টু, ঠিক আছে, 8 আছে আমাদের, তাহলে রুট ওভার কী হবে 8, ঠিক আছে। এক্স টু মাইনাস এক্স ওয়ান মিন্স কত হয়ে যাবে এখানে 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই টু, ওয়াই টু ভ্যালু কত আছে এখানে 3, ঠিক আছে। কেন, এটা হলো আমাদের এক্স ওয়ান, এটা হলো আমাদের ওয়াই ওয়ান, এটা হলো এক্স টু, এটা হলো আমাদের ওয়াই টু, তাহলে ওয়াই টুর ভ্যালু কত এখানে 3, আর ওয়াই ওয়ানের ভ্যালু দেখো আমাদের সূত্রের মাইনাস আছে আর এখানে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কত হয়ে যাবে একক, একদম সিম্পলভাবে। তাহলে এখানে দূরত্ব বের করা যাক, দেখা যাক এখানে কত বেরোই, এখান থেকে সিম্পলভাবে কত বেরিয়ে যাবে, এখান থেকে এক চলে যাবে, তাহলে এখানে কত হয়ে যাবে সিম্পলভাবে 7 স্কোয়ার, আর এখানে প্লাস এখানে কত হয়ে যাবে, এখানে স্কোয়ার আর ছিল, এখানে হবে 6 স্কোয়ার, 7 স্কোয়ার 49 প্লাস 6 স্কোয়ার আমাদের কত হয়ে যাবে 36, 36 যোগ করে দেবো এখানে 15-5 হাজার থাকবে আমাদের 1, 7, 1, 8, তাহলে আমাদের একক, ঠিক আছে, সিম্পলভাবে বেরিয়ে গেলো আমাদের কত বেরিয়ে গেলো, সিম্পলভাবে এটা বেরিয়ে গেলো রুট অফ আর 85 একক, ঠিক আছে। আমাদের একক এখানে দূরত্ব আমাদের বলিনি মিটার বা সেন্টিমিটার, তাহলে আমি একক দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের 2 কোয়েশ্চেনটা সমাধান হয়ে গেলো। তাহলে দেখে নেওয়া যাক 3 কোয়েশ্চেনটা, একদম সিম্পল একটি কোয়েশ্চেন। দেখো আমাদের দুটো বিন্দু দিয়ে দিয়েছে এবং বিন্দু সংযোগ রেখা বলছে কি অনুপাতে বিভক্ত করে সেটাও দিয়ে দিয়েছে, এবং যেই অনু দেখো আমি কি বলছে কোয়েশ্চেনটা আমি একদম সিম্পলিফিকেশন করে এখানে তুলে নিচ্ছি। দেখো আমাদের বলছে এখানে একটা রেখা আছে, ভালো কথা, ঠিক আছে, দুটো বিন্দু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই দুটো রেখার আমাদের প্রান্ত বিন্দু কত কত দিয়ে দিয়েছে, একটা দিয়েছে 9.5, আর এখানে দিয়ে দিয়েছে আমাদের -7, -3, ঠিক আছে, -7 আর -3 দিয়ে দিয়েছে। এবং বলছে যে একটা বিন্দু আছে মাঝখানে, এখানে ধরো না বিন্দুটা, এটা হলো পি, এবং এটা কি অনুপাতে বিভক্ত করছে, এটা বলছে যে 3:5 অনুপাতে বিভক্ত করছে, ঠিক আছে, 3:5 অনুপাতে বিভক্ত করছে বলছে। তাহলে আমাদের পি স্থানাঙ্ক কত বের করতে, একদম অনুপাতের ফর্মুলায় আমরা জানি, অনুপাতের ফর্মুলা কি, এখানে ধরে নিলাম যে এটা হলো এক্স আর ওয়াই, ঠিক আছে, এক্স এর ভ্যালু কী ব্যবহার করবো, একদম সিম্পল একটা ফর্মুলা, ঠিক আছে। কি হয়, নিচে হবে অনুপাতের যোগফল, ঠিক আছে, মিন্স কি 3+5, ঠিক আছে, অনুপাতের যোগফল নিচে, আর উপরে কি এক্স এর ভ্যালু বের করছি আমরা, এক্স এর ভ্যালু বের করলে প্রথম এই 3 দিয়ে এখানে এক্স এর ভ্যালুকে গুণ হবে, মিন্স 3-7 মিন্স কি -21 হয়ে যাবে, ডাইরেক্ট করে নিচ্ছি আমরা, ঠিক আছে, 3-21 আর মাইনাস ছিল, তাহলে কী হয়ে যাবে এখানে। তারপরে দেখা যাক এখানে এই যে 5 দিয়ে আবার এখানে এক্স এর গুণ হবে, তাহলে প্লাস আছে, এখানে কত হবে 45,
ঠিক আছে একদম সিম্পল ভাবে 45 হয়ে গেল 9 কে গুণ করে দিলাম 5 দিয়ে সিম্পল ভাবে তাহলে এখান থেকে সমাধান করে দেখা যাক কত হয় নিচে কত হয়ে যাবে আমাদের 8 আর এখানে দেখো 21 চলে যাবে তাহলে এখানে 4 আর এখানে 2 24 মিন্স কেটে দিলে এখানে 3 হয়ে যাবে তাহলে এবার এখান থেকে কি বের করব y এর ভ্যালু বের করব y ইজ ইকুয়াল টু কত হবে দেখো y এর ভ্যালু একদম সিম্পল ভাবে নিচে হবে অনুপাতগুলির যোগফল ঠিক আছে সিম্পল ভাবে তারপর কি করব দেখো এবার y এর ভ্যালু বের করছি তাহলে এবার y কে গুণ করব 3 দিয়ে আমাদের কি y এর ভ্যালু এখানে কত মাইনাস 3 তাহলে মাইনাস 9 হয়ে যাবে ঠিক আছে প্লাস দিয়ে দিলাম এবার এটা এখানে 5 আছে y কে গুণ করব তাহলে 5 25 25 হয়ে গেল নিচে কত হয়ে যাবে 8 উপরে কত হয়ে যাবে 9 চলে যাবে তাহলে এখানে 9 যদি চলে যায় তাহলে 16 হবে তাহলে কাটলে কত হবে 2 সুতরাং আমাদের নির্ণয় p এর ভ্যালু কত ছিল x আর y ছিল আর যেটা আমাদের কত বেরিয়ে গেছে মানে x এর ভ্যালু বেরিয়ে গেছে 3 আর y এর ভ্যালু বেরিয়ে গেছে 2 তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে 3, 2 সিম্পল ভাবে তাহলে আমাদের আনসার কত বেরিয়ে গেল এখানে 3, 2 সিম্পল ভাবে 3 নাম্বার কোশ্চেনটাও সমাধান হয়ে গেল আর এটা অনুপাতের সূত্র দিয়ে করে নিলাম ঠিক আছে অনুপাতের সূত্রগুলি আমরা প্রথম যখন এনসিইআরটি সবগুলি কোশ্চেন সমাধান করেছিলাম তখনই আমরা আলোচনা করেছিলাম কিভাবে করতে হয় তাহলে এবার 4 নাম্বার কোশ্চেনটা দেখা যাক দেখো আমাদের দুটো বিন্দু দিয়ে দিয়েছে এবার আবার বিন্দু দিয়ে বলছে বিন্দু সংযোগ রেখা x অক্ষের কোন অনুপাতে বিভক্ত করে এবার বলে দিচ্ছে এটা x অক্ষকে বিভক্ত করবে ঠিক আছে তাহলে আমাদের কি অনুপাতে বিভক্ত করবে সেটা আমাদের বলতে হবে ঠিক আছে ভালো কথা আমরা একে নিলাম দেখো এখানে দিয়ে দিয়েছে আমাদের দুটো বিন্দু প্রথম যে দুটো বিন্দু দিয়ে দিয়েছে সেটা হলো 4, 3 আমাদের দিয়ে দিয়েছে প্রথমটা 4, 3 আর দ্বিতীয় যে বিন্দুটা দিয়ে দিয়েছে 4, 3 একটা দিয়েছে 5, -4 এবং বলছে এটা কি অনুপাতে বিভক্ত করবে সেটা বের করতে দেখো সিম্পল ভাবে এটা x অক্ষকে বিভক্ত করবে x অক্ষ থেকে যদি বিভক্ত করে দেখো চিত্রটাকে নি x অক্ষকে যেখানেই বিভক্ত করে y এর ভ্যালু কত হবে 0 তাহলে এখানে কি x এর ভ্যালু তো আমরা জানি না x এর ভ্যালু যা ইচ্ছে হতে পারে তাহলে x এর ভ্যালু আমরা জানি না কিন্তু y এর ভ্যালু কত হবে 0 হবে ঠিক আছে আর আমরা যে অনুপাতটা বিভক্ত করব ধরে নিই সেটা হলো m:n অনুপাতে বিভক্ত করবে ঠিক আছে এটার মধ্যে আমরা কিসের ফর্মুলা লাগিয়ে দেবো দেখো এটার মধ্যে আমরা অনুপাতের ফর্মুলাই লাগাবো কিন্তু মান কোনটার জানা আছে y এর ভ্যালুটা আমাদের জানা আছে তাহলে y এর ভ্যালুর ফর্মুলা লাগাবো y এর ফর্মুলা কি হবে আমাদের প্রথম m+n নিচে তো আমাদের কি হয়ে যাবে যোগফল অনুপাতের এবার কি y এর ভ্যালু বের করছি m দিয়ে y কে গুণ করব তাহলে -4m n দিয়ে y কে গুণ করব তাহলে +3n ঠিক আছে আর y এর ভ্যালু আমরা কত দিয়ে দিয়েছে 0 তাহলে আমরা 0 ইজ ইকাল টু এম প্লাস এন উপর হবে -4m+3n ঠিক আছে গুণ হয়ে যাবে গুণ করে দিলে কত হয়ে যাবে এটা 0 হয়ে যাবে এখানে গুণ করলে এখানে সিম্পল ভাবে তাহলে কি হয়ে যাবে দেখো এখানে যে আমার 0 এর সঙ্গে গুণ হবে তাহলে পুরোটা 0 হয়ে যাবে এদিকে থাকবে কত -4m+3n ওই দেখো -4m এদিকে আসবে তাহলে প্লাস হয়ে যাবে m ইজ ইকাল টু 3n এবার দেখো কিভাবে অনুপাত বের করব সিম্পল দেখো এখানে n কি আছে গুণে আছে তাহলে অপোজিট সাইডে আসলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে m/n আর এখানে 4 টা কি ছিল গুণে ছিল অপোজিট সাইডে চলে গেলে ভাগে চলে যাবে 3/4 তাহলে আমরা সিম্পল ভাবে কি লিখতে পারি m:n = 3:4 ঠিক আছে তাহলে আমাদের বেরিয়ে গেল যে অনুপাতটা কত হবে 3:4 অনুপাতে ভাগ করেছে ঠিক আছে তাহলে আমাদের কি 4 নাম্বার কোশ্চেনটা সমাধান হয়ে গেল তাহলে এবার 5 নাম্বার কোশ্চেনটা দেখানো যাক দেখো 5 নাম্বার কোশ্চেনটা একদম সিম্পল একটি কোশ্চেন বাট এটা বুঝে করতে হবে একদম সিম্পলই কোশ্চেনটা দেখো আমাদের কি একটা ত্রিভুজের আমাদের কি দিয়ে দিয়েছে আমাদের তিনটি মান দিয়ে দিয়েছে এবং বিন্দুটি সমরেখ হলে বিন্দুগুলি সমরেখ তাহলে 1/a + 1/b এর মান বের করতে বলছে তিনটি সমরেখ বের করতে বলছে দেখো বিন্দুগুলি আমরা লিখে নিচ্ছি প্রথম বিন্দুগুলি দিয়ে দিয়েছে এখানে a, 0 ঠিক আছে a, 0 তারপরে দিয়েছে 0, b ঠিক আছে a, 0, 0, b এবং এট লাস্ট দিয়ে দিয়েছে 1, 1 তাহলে বলছে এটা সমরেখ সমরেখ মানে কি ক্ষেত্রফল কত হবে 0 হবে ঠিক আছে আমরা ক্ষেত্রফল ফর্মুলা লাগাবো কেন আমাদের বের করতে বলছে 1/a + 1/b = কত ঠিক আছে সিম্পল হবে প্রথম ক্ষেত্রফলের ফর্মুলা লাগাবো হাফ ঠিক আছে এবার দেখো ফর্মুলার মধ্যে কি আছে প্রথম x1 y y2 - y3 +x2 ব্রেকেটের মধ্যে 2 আছে তাহলে y3 - y1 তারপরে কি হবে +x3 তাহলে কি হবে 3 চলে গেছে তাহলে আবার y1 - y2 হয়ে যাবে এটা হলো আমাদের ফর্মুলাটা লিখে নিলাম ঠিক আছে আর ইজিকাল টু কত হয়ে যাবে আমাদের 0 কারণ এটা কি বলেছে এটা আমাদের কি বলে দিচ্ছে একটা সমরেখ সমরেখ মিনস কি সমান রেখা রেখার কোনোদিন কোন ক্ষেত্র বলতে পারে না তাহলে এখান থেকে দেখা যাক দেখো এ হাফ আছে অপোজিট সাইডে চলে যাবে 0 হয়ে যাবে তাহলে x1 মিনস কত a
তাহলে এক্স ওয়ান ওয়ের জায়গায় তারপরে এ বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে আমার সিম্পলভাবে কী কী বসাবো, সবগুলি মান বসাবো, তাহলে এ বসিয়ে দিলাম এখানে। এরপরে কী হবে, ওয়াই ওয়াই টু, ওয়াই টু কত, বি, ঠিক আছে। মাইনাস আমাদের কি ওয়াই থ্রি, ওয়াই থ্রি কত, ওয়ান লিখে নিলাম। এক্স টু কত আমাদের, জিরো, জিরো থাকলে আমাদের কি পুরোটাই জিরো হয়ে যাবে, যাই হোক না কেন। এবার ওয়াই থ্রি বলতে আমাদের কত বোঝাচ্ছে, ওয়াই থ্রি এখানে কত আছে, ওয়ান, মাইনাস হয়ে যাবে আমাদের কত, ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান এখানে জিরো, তাহলে আমাদের কি এক্স থ্রি, তাহলে প্লাস এক্স থ্রির ভ্যালু কত দিয়ে দিয়েছে দেখা যাক, এখানে এক্স থ্রির ভ্যালু দিয়ে দিয়েছে আমাদের ওয়ান, ব্র্যাকেটের মধ্যে কী হবে, ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মিনস এখানে কত, জিরো, মাইনাস এটা কী হবে, বি, ঠিক আছে। ওয়াই টু আমাদের বি দিয়ে দিয়েছে, এটা আমাদের সিম্পলিফাই করলেই আনসার বেরিয়ে যাবে, দেখা যাক সিম্পলিফাই করে কি হয়। এটা প্রথম আমাদের কী হবে, এখানে গুণ করলে এ বি মাইনাস এ, এ দিয়ে এটাকে পুরোটাকে গুণ করেছি, জিরো দিয়ে গুণ করলে পুরোটা জিরো লিখতে হবে না, তাদের ওয়ান দিয়ে গুণ করলে এটা ওয়ান হয়ে যাবে, ওয়ান জিরো জিরো হয়ে যাবে, আর মাইনাসকে গুণ করলে মাইনাস বি ইজিক্যাল টু জিরো, তাহলে অপোজিট সাইডে নিয়ে যায় এ, ঠিক আছে। সিম্পল হবে এ বি থাক আর অপোজিট সাইডে দুটোটা নিয়ে যায়, তাহলে এ হয়ে যাবে প্লাসের, বি হয়ে যাবে প্লাসের, এ আর বি কী হয়ে যাবে, প্লাসের হয়ে যাবে। তাহলে এখানে কী আছে, এটা আমাদের সিম্পল হবে, দেখো এটার সঙ্গে ওয়ান গুণে আছে ধরে নিতে পারি, কারণ ওয়ান গুণ করলে কী হয়, তাহলে এটা গুণে আছে, এটা ভাগে নিয়ে যাবো, তাহলে ওয়ান ইজিক্যাল টু কী হয়ে যাবে, এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি, এ আমাদের কি লসাগোটা ভেঙে দেবো, তাহলে আমাদের আনসার হয়ে যাবে ওয়ান ইজিক্যাল টু, তাহলে কি এ ডিভাইডেড বাই এ বি প্লাস বি ডিভাইডেড বাই এ বি, তাহলে এখানে বি বি কেটে যাবে আর এখানে এ এ কেটে যাবে, তাহলে আমাদের থাকবে কত, এক সাইডে ওয়ান থাকবে, অপোজিট সাইডে ওয়ান বাই বি আর প্লাস ওয়ান বাই এ থাকবে, ঠিক আছে। মিনস কি আমরা সিম্পল ভাবে লিখতে পারি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইজিক্যাল টু আমাদের ওয়ান, তাহলে আমাদের কত বেরিয়ে গেল, সিম্পল ভাবে দেখো আমাদের আনসারটা বেরিয়ে গেল, একদম সিম্পল একটি কোয়েশ্চেন ছিল, ঠিক আছে। ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইজিক্যাল টু কত হয়ে গেলো আমাদের, ওয়ান হয়ে গেল, ঠিক আছে। পাঁচ নম্বর কোয়েশ্চেনটির সমাধান হয়ে গেলো, তাহলে এবার দেখে নেওয়া যাক ছয় নম্বর কোয়েশ্চেনটা, দেখো ছয় নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, সেম দিয়ে দিয়েছে তিনটি বিন্দু দিয়েছে, বিন্দুর ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, ঠিক আছে। আমাদের তিনটা বিন্দু দিয়ে দিয়েছে এবং ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে এবার আমাদের জিজ্ঞেস করছে, ঠিক আছে। সূত্রটা আর আমি তাহলে মুছছি না, কারণ একই সেম সূত্র দিয়েই হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখিনি আগে কোয়েশ্চন, মানে আমাদের বিন্দুগুলি কী দিয়ে দিয়েছে, ছয় নম্বর আমাদের দিয়ে দিয়েছে থ্রি, প্রথম দিয়ে দিয়েছে থ্রি কমা থ্রি কমা টু মাইনাস টু, থ্রি কমা মাইনাস টু, তারপরে আমাদের দিয়ে দিয়েছে কত, মাইনাস ফাইভ কমা ফোর, মাইনাস ফাইভ কমা ফোর, এবং লাস্ট বিন্দু আমাদের কী দিয়ে দিয়েছে দেখা যাক, এখানে দিয়ে দিয়েছে মাইনাস ওয়ান কমা প্লাস ওয়ান, মাইনাস ওয়ান কমা প্লাস ওয়ান, ঠিক আছে। এবার একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের কি কোনো দিন কোনো ক্ষেত্রফল কি মাইনাসের বেরোতে পারে না, ঠিক আছে, আমরা জানি। তাহলে ক্ষেত্রফল আমরা মানগুলি বসিয়ে দেবো, দেখা যাক মান বসিয়ে কী কী হয় এখানে। প্রথম হাফের জায়গায় এজ ইট ইজ হাফ, ঠিক আছে। এক্স ওয়ান মিস কত আমাদের, থ্রি, ঠিক আছে। ওয়াই টু, ওয়াই টু আমাদের কত আছে এখানে, ফোর। ওয়াই থ্রি মিস কত হবে আমাদের, মাইনাস ওয়ান, ঠিক আছে। এক্স টু আমাদের কত আছে, মাইনাসের ফাইভ আছে, তাহলে মাইনাসের ফাইভ ব্র্যাকেটে দিই। ওয়াই থ্রি কত আছে, ওয়ান আছে, মাইনাস আছে ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান অলরেডি মাইনাসের, আর সূত্রের মাইনাস একটা, তাহলে মাইনাসের মাইনাসে প্লাস হয়ে যাবে, আর টু। এক্স থ্রি কত আছে আমাদের, এখানে মাইনাসের ওয়ান আছে এক্স থ্রি, তাহলে মাইনাসের ওয়ান বসিয়ে দিলাম। ওয়াই ওয়ান এখানে মাইনাসের টু আছে, ঠিক আছে। আর ওয়াই এখানে কত হয়ে যাবে, ওয়াই সিম্পলভাবে ওয়াই এখানে ওয়াই টু, ওয়াই টু মিনস মাইনাস টু হয়ে যাবে এখানে, ঠিক আছে। সিম্পলিফিকেশন করলে আমাদের আনসার বেরিয়ে যাবে হাফ, ব্র্যাকেটে এখানে কত হয়ে যাবে, থ্রি ইন্টু থ্রি, ঠিক আছে। ব্র্যাকেটের মধ্যেও থ্রি থাকবে, মাইনাসের ফাইভ, ব্র্যাকেটের মধ্যে থ্রি থাকবে, মাইনাসের ওয়ান, ব্র্যাকেটের মধ্যে সিক্স থাকবে, ঠিক আছে। সমাধান করে দেখা যাক কত হয় আমাদের আনসারটা, ঠিক আছে। এখান থেকে সিম্পলিফাই করলে কী বেরিয়ে যায়, এখানে কিন্তু হাফের জায়গায় হাফ এস ডিজ বসবে, এখানে কত হয়ে যাবে, নাইন মাইনাস ফিফটিন, এখানে মাইনাস মাইনাসে প্লাস সিক্স, তাহলে প্লাসের এখানে কি নয় আর ছয় যোগ করলে আমাদের পনেরো, প্লাসের পনেরো মাইনাসের পনেরো কেটে কত হবে, জিরো হবে, তাহলে আমাদের কি জিরো হয়ে যাবে। জিরো দিয়ে কাটলে তো জিরোর সঙ্গে যাই গুণ করি না কেন, এটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমাদের ক্ষেত্রফল কত বেরিয়ে যাবে, সিম্পলভাবে এখানে একটা বড় জিরো হয়ে যাবে, ঠিক আছে। কোনোদিন কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি অ্যাকচুয়ালি জিরো বেরোতে পারে, কোনো যদি ত্রিভুজ হয়ে থাকতো তাহলে এটা কোনোদিনও জিরো হতে পারতো না, ঠিক আছে। তাহলে মিনস কি এটা আমাদের কি এটা কোনো ত্রিভুজই না, এটাকে বোঝা গেল, ঠিক আছে। তাহলে দেখে নেওয়া যাক এবার সাত নম্বর কোয়েশ্চনটা, সাত নম্বর কোয়েশ্চনটা কী দিয়ে দিয়েছে, এবার আমাদের আবার কি তিনটি বিন্দু দিয়ে দিয়েছে, একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, এবং যদি ত্রিভুজটির ভরকেন্দ্র মূল কেন্দ্র হয়, দেখো আমাদের এবার এটা লাগবে না, এটা আমাদের ক্ষেত্রফলের অঙ্ক দেইনি, ঠিক আছে। প্রথম দিয়ে দিয়েছে কি তিনটি বিন্দু দিয়ে দিয়েছে প্রথম, ঠিক আছে। এবং তিনটি বিন্দু কী কী দেখিয়ে দিচ্ছি আমি, ফোর কমা মাইনাস থ্রি, মাইনাস ফাইভ কমা টু, মাইনাস ফাইভ কমা টু, এবং তৃতীয় বিন্দু দিয়ে দিয়েছে আমাদের এক্স কমা ওয়াই, এক্স কমা
y তাহলে এবার বলছে আমাদের সিম্পল ভাবে এখানে কি বের করতে দেখো এখানে আমাদের x আর এবং y এর ভ্যালু বের করতে বলছে x = কত এবং y = কত বের করতে বলছে এবং বলছে যে এটার ভরকেন্দ্র হলো 0 মূলবিন্দুতে মিন্স 0,0 বিন্দুতে আছে তাহলে ভরকেন্দ্র 0,0 তে তাহলে ভরকেন্দ্র কিভাবে বের করে সবগুলি x এর ভ্যালু যোগ করব আমরা ঠিক আছে x এর বিন্দু যোগ করব মিন্স কি 4 মাইনাস এর 5 আছে এখানে কত আছে প্লাস x আছে ডিভাইডেড বাই 3 ঠিক আছে ইজ इक्वल टू আমাদের কি x এর ভ্যালু মিন্স কি এখানে মূলবিন্দু বলছে তাহলে 0,0 হবে তাহলে 0 তাহলে এখান থেকে কত হবে দেখো 4 আর এখানে মাইনাস এর 1 ঠিক আছে আর এখানে প্লাস x ইজ इक्वल टू 3 দিয়ে অপোজিট সাইডে গুণ হয়ে যাবে তাহলে 0 হয়ে যাবে তাহলে এখানে কি x ইজ इक्वल टू মাইনাস এর 1 ছিল অপোজিট সাইডে চলে গেলে প্লাস এর 1 হয়ে যাবে এবার y এর ভ্যালু সেম ভাবে বের করে নেব কিভাবে দেখো এবার y এর গুলি যোগ করব একটা দুটো তিনটা ঠিক আছে কত কত আছে মাইনাস 3 প্লাস এর 2 প্লাস এর y ডিভাইডেড বাই 3 ভরকেন্দ্র সূত্র এটা তিনটা যোগ করে দিন দেবা এবং এখানে y এর ভ্যালু কত বলছে 0 ঠিক আছে তাহলে অপোজিট সাইডে গুণ করে দিলে 0 হয়ে যাবে আর এখানে মাইনাস এর 1ই বের হবে ঠিক আছে y ইজ इक्वल टू 0 মিন্স y এর মান আমাদের প্লাস 1 বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে x এর ভ্যালু 1 বেরিয়ে যাবে y এর ভ্যালু 1 বেরিয়ে যাবে x ইজ इक्वल टू 1 হয়ে যাবে y ইজ इक्वल टू আমাদের কত হয়ে যাবে 1 হয়ে যাবে ঠিক আছে একদম সিম্পল ভাবে তাহলে আমাদের 7 নম্বর কোশ্চেনটা সমাধান হয়ে গেল তাহলে এবার দেখানো যাক 8 নম্বর কোশ্চেনটা দেখো 8 নম্বর কোশ্চেনটা একদম সিম্পল একটা কোশ্চেন দুটো বিন্দু দিয়ে দিয়েছে এবং বিন্দু দূরত্ব বের করতে বলছে এগুলো দূরত্বের ফর্মুলা তো আমরা আগেই বের করে নিয়েছিলাম ঠিক আছে ফর্মুলা লিখে দিয়েছি এবার ডাইরেক্ট আমরা তাহলে করে নিই দূরত্ব কি দিয়ে দিয়েছে দেখা কত কত বিন্দুর মধ্যে একটা 7,2 আর 9,6 7,2 এবং 9,6 দুটো বিন্দু দিয়ে দিয়েছে ঠিক আছে আমার দুটো বিন্দুর মধ্যে কি বলছে দূরত্ব বের করতে বলছে ঠিক আছে দূরত্ব আমরা বের করে নিচ্ছি দূরত্ব আমরা কি হবে দূরত্বের ফর্মুলা তো আমরা জানা আছে ঠিক আছে রুট ওভার ঠিক আছে প্রথম দিয়ে দিলাম এবার মানগুলি কি x 2 মিন্স 9 মাইনাস 7 হোল স্কয়ার 6 আছে এখানে তাহলে 6 মাইনাস 2 হোল স্কয়ার মিন্স এখান থেকে কি নিতে পারি এখান থেকে 9 আর 7 চলে গেলে 2 2 এর স্কয়ার প্লাস এখানে কত হবে 4 স্কয়ার মিন্স এখানে হবে আমাদের 4 প্লাস এখানে কত হবে 16 মিন্স এটা কর কত হয়ে যাবে আমাদের 20 20 থেকে আমরা যদি ভাঙি 20 কে ভাঙলে আমরা কি 2 মিন্স 10 2 দিয়ে ভাঙলে আবার 5 তাহলে আমরা কি দুটো দুই আছে দুটো দুই থেকে একটা দুই বের করে নিতে পারি রুটের মধ্যে 5 থাকবে ঠিক আছে এটা হয়ে যাবে একক 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 এবং একক ঠিক আছে একটাও আনসার লিখতে পারি কোনো প্রবলেম নেই এটাও আনসার লিখতে পারি তাহলে আমাদের সিম্পল ভাবে আনসার কত বেরিয়ে গেল 2 রুট ওভার 5 একক ঠিক আছে সিম্পল ভাবে বেরিয়ে গেল একদম তাহলে এবার দেখানো যাক তারপরে কোশ্চেনটা 9 নম্বর কোশ্চেনটা 9 নম্বর কোশ্চেনটা দেখো একদম সিম্পল একটা কোশ্চেন দিয়ে দিয়েছে বাট কোশ্চেনটা একটু বুঝতে হবে দেখো কি বলছে বলছে একটা বৃত্ত আছে ঠিক আছে প্রথম বলছে একটি বৃত্তের কেন্দ্র আমাদের একটা বৃত্ত আমি এখানে সিম্পল ভাবে এঁকে নিলাম ঠিক আছে এবং আমাদের কেন্দ্র থেকে আমরা কি একটা ব্যাস এঁকে নিলাম ঠিক আছে আবার কেন্দ্রটা আমাদের বলে দিচ্ছে কত কেন্দ্রটা আমাদের এখানে বলে দিয়েছে যে কেন্দ্র 2,1 ভালো কথা এবং আমাদের যে ব্যাস আছে আমাদের বলছে ব্যাসের একটি প্রান্তবিন্দু এই যে ব্যাস আছে আমাদের এই ব্যাসের একটা প্রান্তবিন্দু দিয়ে দিয়েছে স্থানাঙ্ক হলো -3,2 তাহলে আমাদের বলছে অপর প্রান্তবিন্দুটি কত আমি জানি না অপর বিন্দুটা কত তাহলে এখানে ধরলাম এটা হলো x,y ঠিক আছে আমাদের অপর প্রান্তবিন্দুটা x,y ধরে নিলাম সিম্পল ভাবে দেখো এটার এটার মাঝখানের মধ্যবিন্দুটি এটা আছে ঠিক আছে আমরা জানি এটা যত হবে এক এটাও একই হবে কেন কারণ কি এটা হলো আমাদের ব্যাসার্ধ তাহলে এখান থেকে এতটুকু যত দূরত্ব এতটুকু সেম দূরত্ব তাহলে কি মধ্যবিন্দু হয়ে গেল এটা আর মধ্যবিন্দু দূরত্ব সূত্র জানি আমরা কি করব এখানে x আর এখানে এই x এর ভ্যালু যোগ করে দুটোটা দুই দিয়ে ডিভাইড করলে হবে তাহলে কি x প্লাস এখানে কি হবে -3 দুটো যোগ করেছি এখানে x এর ভ্যালু আর এখানে x এর ভ্যালু যোগ করেছি দুই দিয়ে ডিভাইড করে দেব তাহলে আমাদের কি মধ্যবিন্দু স্থানাঙ্ক মিন্স x এর ভ্যালু বেরিয়ে যাবে কত 2 এখান থেকে সমাধান করে দেখা যাক কত হয় তাহলে x -3 ইজ इक्वल টু 2 দিয়ে গুণ করে দিলে কত হয়ে যাবে এখানে হয়ে যাবে 4 তাহলে এখানে -3 আছে অপোজিট সাইডে চলে যাবে তাহলে -3 হয়ে যাবে আর প্লাস এখানে সরি এখানে +3 হয়ে যাবে তাহলে এখানে কত হয়ে যাবে 7 হয়ে যাবে ডাইরেক্ট ঠিক আছে x এর ভ্যালু পেয়ে গেলাম আমরা এবার y এর মানও বের করব সিম্পল কি করব y মান আর y এর মান যোগ করব মিন্স y +2 ডিভাইডেড বাই 2 ইজ इक्वल টু কি এখানে y এর ভ্যালু 1 দিয়ে দিয়েছে 1 হবে বা গুণ করে দেব y আর এখানে কি হবে y +2 ইজ इक्वल টু 2 কে 2 অপোজিট সাইডে চলে যাবে y ইজ इक्वल টু 2 -2 মিন্স y এর ভ্যালু কত হয়ে গেল আমাদের 0 হয়ে গেল y এর ভ্যালু 0 তাহলে আমাদের যে স্থানাঙ্কটা বের করতে বলছে আমরা যেটা p ধরেছি সেটার মান কত হবে সিম্পল ভাবে 7,2
जीरो হবে ঠিক আছে একদম সিম্পল ভাবে তাহলে কি আমাদের অপর বিন্দুটা মান বের করে নিয়েছি তাহলে এবার দেখে নাও যাক তারপরে কোশ্চেনটা দেখো সেম একটা কোশ্চেন দিয়ে দিয়েছে একদম সিম্পল একটা কোশ্চেন দিয়ে দিয়েছে এটা ঠিক আছে দেখা যাক এবার চিত্রটা একে এক ধর কোন কোশ্চেন যদি না বুঝতে পারো যদি চিত্র আঁকা যায় তাহলে আগে চিত্রটা এঁকে নেবে চিত্রের মাধ্যমে অর্ধেক অঙ্ক সলভ হয়ে যায় দেখা যাক কি বলছে এ বি একটা সরলরেখা আছে ভালো কথা এ দেখো একটা সরলরেখা আঁকলাম আমরা এটা হলো এ এটা হলো আমরা পি এবং বলছে এবং এই রেখার উপর পি একটা বিন্দু আছে পি একটা কি আছে বিন্দু আছে নিয়ে নিলাম পি বিন্দু এবং বলছে কি এবং আমাদের বলে দিচ্ছে এ এবং পি এ বি এ পি এবং পি বি সমান এ পি ইজ ইকুয়াল টু পি বি মিন্স কি এটা যদি এক হয় এটাও এক হবে এটা যদি দুই হয় এটাও দুই হবে দুটোটা সমান বলে দিচ্ছে মিন্স কি এটা হলো মধ্যবিন্দু সিম্পল ভাবে ঠিক আছে তাহলে মধ্যবিন্দু বলে দিলে তাহলে কি দিয়ে দিয়েছে এ এবং বি মান এর মান দিয়ে দিয়েছে থ্রি কমা মাইনাস ফোর থ্রি কমা মাইনাস ফোর এবং বি বিন্দুর মান দিয়ে দিয়েছে আমাদের মাইনাস ফাইভ কমা টু মাইনাস ফাইভ কমা টু আমাদের সিম্পলভাবে কিসের মান বের করতে বলছে পির ভ্যালু বের করতে বলছে পির ভ্যালু কত হবে তা বের করতে বলছে একদম সিম্পল প্রসেস কারণ মধ্যবিন্দু স্থানাঙ্ক দিয়ে হয়ে যাবে তাহলে প্রথম পির বি মানটা আমি ধরে নিলাম এক্স ওয়াই ঠিক আছে তাহলে এক্স এর ভ্যালু বের করবো আমরা প্রথম এক্স এর ভ্যালু বের করার জন্য কি করবো তার আগে সূত্র মতনই এক্স এক্স যোগ করে দেবো মিনস থ্রি মাইনাস ফাইভ আছে মাইনাস আছে তাই মাইনাস দিয়ে দিয়েছি ডিভাইড করে দেবো টু দিয়ে ঠিক আছে এখানে মাইনাস টু ডিভাইডেড বাই টু মিনস মাইনাস ওয়ান এক্স এর ভ্যালু ওয়াইয়ের ভ্যালু কী বেরোবে সেম টু নিচে লিখে নেবো উপরে কী কী লিখে নেবো দেখো এবার ওয়াইয়ের ভ্যালু বের করছি তাহলে ওয়াইয়ারগুলো যোগ করবো মাইনাস ফোর আর এখানে হবে প্লাস টু মিনস মাইনাস টু ডিভাইডেড বাই টু মিনস মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে আমাদের কি স্থানাঙ্ক যেটা বেরোবে পিন্দু স্থানাঙ্ক কত হয়ে যাবে মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান ঠিক আছে একদম সিম্পলভাবে আনসারগুলি হয়ে গেল দশটা কোশ্চেনের তারপর যদি এই কোশ্চেনগুলির মধ্যে কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো তোমাদের সকল সমস্যার সমাধান করে দেওয়ার।